হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি এখানে ভালো আছি। তো আজকে আমাদের এখানে পুজোর প্রথম দিন, মানে যে মেলাটা হবে বলেছিলাম অনেকেই জানে, তো সেই মেলার আজকে প্রথম দিন। তাই সকাল সকাল আজকে বেগুনি করে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে, মাছগুলো বেছে দিচ্ছে আমার বর, তো আমাকে প্রচুরভাবে হেল্প করে, তোমরা চিন্তাও করতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা আমার যা বড় যা, তো বাঁকুড়ায় বাড়ি, বাঁকুড়া থেকে এসেছে, কাল রাতে এসেছে, তো আজকে তোমাদেরকে সাথে আলাপ করে দিলাম। আর এটা দাদা ভাই, এটা দাদা ভাই, তো আমাদের অনুষ্ঠান বাড়ি তোমরা সবাই জানো, তো এটা আমাদের আসলে গ্রামের বাড়ি। হ্যাঁ, সবাই ভালো থেকো। ঠিক আছে চলো, আমরা এখন পুজো দিতে যাচ্ছি, তো পুজো দিয়ে আসি, তারপরে বাকি সব দেখ। তো আমরা চলে এসেছি মন্দিরে, দেখো পুজো হচ্ছে এই গাছটার নিচেই। কিন্তু এই মন্দিরটা আমি আরেকবার দেখিয়েছিলাম আমার ভিডিওতে, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর এখানে দেখো পুজো হচ্ছে, আর আজকে প্রথম দিন, জাস্ট এই বসছে পুজো, তাই জন্য কিন্তু ভিড় খুব কম। তাই আজকে আমি পুজো দিতে আসি, প্রতি বছরই সংক্রান্তির দিনেই কিন্তু পুজোটা দিয়ে দিই, কারণ ভিড়টা কম হয় তাই জন্য। আর ওই দেখো ওই আটচালাটাই হচ্ছে হরিনাম, তো হরিনামও এখনই আজকেই বসছে, তাই জন্য হরিনাম চলবে তিন দিন এখন। তো আমার ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আশা করি, দেখতে থাকো। আর এখানে ঘোড়াটাই হচ্ছে পুজোর আসল, তো ঘোড়া দিতেই হবে, এমন যেমন পারে সেরকম ঘোড়া দেয়, বড় ছোট যে যেমনটি পারে। আর এই ঘোড়াগুলো সব কিন্তু মানসিক করে গিয়েছিলো, মানসিকে মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই এই রকম ঘোড়া সিমেন্টের পাথরে সব বানিয়ে দিয়ে গেছে। আর এখানটায় দেখো এই জায়গাটায় কিন্তু পুরো জায়গাটায় মহাপ্রসাদ খাওয়ানো হবে, মানে ভোগ খাওয়ানো হবে আর কি কালকে, মানে পয়লা। তো ওখানে দেখো সামিয়ানা করেছে, টেজ করেছে। আর এইখানে কি হয় বলতো, এখানে হয় ক্ষীরভোগ, তো যারা মানসিক আছে যে ক্ষীরভোগে, তারা কিন্তু এখানে এসে ক্ষীরভোগটা দিতে পারে, সব রকম ব্যবস্থা করা আছে। খুব ভালো লাগে আমার এই মেলাটা, আর আমাদের বাড়ির একদমই কাছে এটা। আর এখানে ঘোড়া বিক্রি হচ্ছে, দেখো যেহেতু ঘোড়াটা পুজোতে দিতেই হয়, তাই জন্য ঘোড়াটা কিন্তু প্রচুর পরিমাণে আনে এরা, আর বিক্রিও হয়ে যায়, পুরোভাবেই বিক্রি হয়ে যায়। তো দেখো আমিও দেখছি, তোমরাও দেখো, আর নেক্সট ভিডিওগুলোতেও কিন্তু খুব এনজয় করতে পারবে তোমরা আশা করি। তো দেখো আমার আমার কিন্তু খুব ভালো লাগে এই মেলাটা, জানো তো, যাদের মানসিক আছে ক্ষীরপ্রসাদ দেওয়ার, তো সেটা দেওয়ার। এটা হলো আমাদের একটা কাকু, নাপিত কাকু, তো উনি সব ব্যবস্থা করেন আর কি। আর দেখো কি সুন্দর লাগছে। পুজো টুজো দিয়ে চলে আসলাম, দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি দেখো, আর বাড়িতে লোকজন তো আছে তোমরা জানোই, তো আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে আমার ভোলা ভেলা হাজব্যান্ড। কী রান্না হচ্ছে গো বলো? ফুলকপি মাছের ঝোল, ফুলকপি আর মাছের ঝোল হচ্ছে, আর বাকি অনেক রান্না হয়ে গেছে, তো চাটনিটা বাকি আছে এখন হবে পরে। তো এই রান্নাটা হলে শেষ নাকি? এই রান্নাটা হলে শেষ, আর সত্যি প্রচণ্ডভাবে হেল্প করে, না হলে আমি পেরেই উঠবো না এই সময়টা, মানে আমার থেকে ওই মনে হয় বেশি কাজ করে। ঠিক আছে তো চলো রান্না বান্না করে নিক, তারপর আমি গুছিয়ে নেবো এখানটা। তোমাকে সত্যি হেভি লাগছে, আর পাচ্ছি না নিতে, ম্যাডাম ম্যাডাম লাগছে। ই বাবা, তা এক অংশ নেই রে। হ্যাঁ পুরো অংশটাই তোমাকে দেখাচ্ছি আমি। যাও পড়াশোনা করতে বসো, এই যাও বই খাতা নিয়ে এসো, বলে এইমাত্র এলাম পরে আবার তোমার। তুমি আগে পড়ো ম্যাডাম, খামচা ফামচা নিয়ে। হ্যাঁ এই যে বলো, উপস্থিত বলো, তন্দ্রা খা, উপস্থিত উপস্থিত হাজির। আর এই দেখো বোনেরা চলে এলো, পুচকিকে আগেই কোলে নিয়ে চলে গেছে, আর ওরা এই ঢুকছে, আর অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 12:30 একটা বাজে। শুভ বিকাল সবাইকে, আর দুপুরের পর তোমাদের সাথে কথাই বলা হয়নি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। আর এখন দিদিরা আর এই এই যে পুচকে এসছে, পুচকের মা বাবা মানে বোন বোনের বর সবাই গেছে ঘুরতে একটু, আর আমি ছেলে এখন ধরে আছি। এই দেখো কেমন দেখছে পুটপুট করে, এই দেখ। তোকে এখন ধরে আছে, একটু ঘুরে নিক, তো সন্ধে হয়নি এখনো বিকেল। আর দেখো পুচকির জুতোগুলো দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। ও পুচকি বুড়ির কেমন জুতো দেখো, খুব সুন্দর দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, আর এখানে খাচ্ছে মনি ম্যাগি। মনি কি খাচ্ছিস? মনি কি খাচ্ছিস? ম্যাগি খাচ্ছে, রিতম বানিয়ে দিয়েছে ম্যাগি।
আর এখানে আমার দেখো অনুষ্ঠান হোক বা যাই হোক, কাজ আর কাজ, কাজের তো শেষ নেই। তো আমি এখানে বসে সবজি কাটতে বসেছি। রাতের খাবার রুটি হবে, সাদা আলুর দম হবে, আর কি হবে জানি না আর কি হবে। তো যাই হোক, আমি এখন আলু কাটছি, আলুর দমটা বানাবো আর রুটি বানাবো আজকে রাতে। তো সেগুলোই করছি। আর যে যার চা টা খেয়ে সব বসে গল্প করছে রুমের মধ্যে। তো আমি ওদের দেখাবো, আজকে দেখাতে মানা করছে ওরা, তো আমি কালকে দেখাবো ওদের সবাইকে। তো চলো দেখো, আমি আলুর দমটা কেটে নিচ্ছি। তো আমার এখনই কাজ কমপ্লিট হলো, রান্নাঘর পরিষ্কার করা হলো, বাসন টাসন সব ধুয়ে নিলাম আজকে। তো কালকে আবার হবে সবজিটা কেটে রাখবো এবার। তো এখন বাজে 12:40, জানো, রাত 12:40 বাজে, আর আমার এই এখন রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। তো আজকে যদি পরিষ্কার করে নিই তাহলে কালকে সকাল থেকে রান্না টান্না চাপাতে পারবো, ওই জন্য আগে পরিষ্কার করে নিলাম, বুঝলো তো। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমাকে এভাবেই হেল্প করো আর সাহায্য করো। আর তোমাদের ভালোবাসা আর কমেন্টের মাধ্যমে আমার ভিডিও করার মানে প্রবণতা বেড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে কমেন্টগুলো। তো দিদিরা, দাদারা, ভাইয়েরা, বোনেরা যে যেখানেই আছো খুব ভালো থেকো। তো আমি এখন আপাতত রাখছি, আমার কাল সকাল থেকে শুরু হয়ে যাবে রান্নাবান্না, তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করে নেব। তো আজকের মতন টাটা।